আসসালামু আলাইকুম। আর আফুরা বাইয়ারা আনেরা ব্যাগে কেরকম আছেন দেখছেন নে? হুন্দা কেচে বদ বদ করে দোয়াই যাই তুন। আচ্ছা যা। আসসালামু আলাইকুম। আর আফুরা বাইয়ারা আনেরা ব্যাগে কেরকম আছেন? আলহামদুলিল্লাহ আন্নে গো বোন ভালো আছি। ওই দিন তো কাঁচা মরিচ খাই বাতের টিউটোরিয়াল দিছি, আজ যে কি টিউটোরিয়াল দিমু জানি নি। আজ যে হইছে হুনাম হচ্ছে টিউটোরিয়াল দিমু, হুনা মরিচ দি কেন আন্নেরা ভাত খাইবেন কষালি কষালি সেটা টিউটোরিয়াল দিমু। তা আই বুঝছেন না আসলে রান্নার রেসিপিটা আন্নেগোর লগে শেয়ার করি না। আই আসলে আন্নেগো বাইয়েলার এনছি তো লোভা মেলতাম হারিয়েন না। তো এই যে এক মুঠ ভাত লইছি, এক মুঠ ভাত, এটা আমার খুব 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 পছন্দের একটা খানা। সেটা হচ্ছে ডাইল দি কুম্বা বা কদু। তো ডাইল দি কুম্বা আমার অনেক পছন্দের খানা, কার কার পছন্দ কমেন্টস করবেন, তাহলে নতুন রেসিপিটা আপনি ঘর লগে শেয়ার করুন। আর হয়েছে কেন গরুর এই জুজুরিয়া, গরুর গোস্ত রাঁধছি, রাঁধবার হলে চিন্তা করছি মাংস একখান দুইয়ান সাইরান হাসখান থাই যায়। তো বাসি মাংসটারে আমি ইচ্ছা করি তে এই একবার বুনা 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 করি এই যে কালা কালা করিয়া লেছি আর লেছি দুঘা ভাত। ভাত খাইতে কান্না ভালা লাগে কন, আর তো মেলা ভালা লাগে। অনেকে আসি আমার কমেন্টস করেন তোর কি কোনো কাম নাই? না আর কোনো কাম নাই, আর কাম দেখবেন আপনারা আয় করে দিয়ে যান। অনেকে আমারে কয় তুই রাক্ষস, আয় রাক্ষস, আননি কিয়া অন্য কি হাবা খাই থাকেননি, আননে ভাত খান না, ভাত ব্যাখে খায় কত হইসা। আপনারাও গাবলা বড়ি খান, হেটা ক্যামেরার হিসন দি খান, আয় ফেলেট বড়ি খাই এটা ক্যামেরার সামনে দি খাই, বুঝছেন নি কথা? কিন্তু এমনি আড়া খাইলেও জাদুরা, হীরা খাইলেও জাদুরা। তা আড়া আপনারাও খান, হীরা আইও খাই, আবার হীরা আপনারাও খান, আড়া আইও খাই। তো ভাত খান আর কোরআন শরীফ হরণ একই কথাই টাঙ্গো মোর মায় মুরব্বীরা কয় ভাত আর কোরআনের সমান। আর তো লেলা হরিজের বুঝছেন নি, আর বুঝছেন নি ছোটবেলা তুন আমি খাই না ঘরের সুটকিয়া খানার আমার একটা রিয়াকশনে আমি মোড়া হয়ে যাই। তো যার কারণে এখন আমি খাইও এক্সারসাইজও করি, কিন্তু খাওয়াটা আমার নিয়ন্ত্রণ করিয়া লাইছি। এরে আর আফুরা বা ইয়ারা আন্নেগো কাছে আমি অনেক কৃতজ্ঞ। আন্নেরা অনেকে আর কথা শুনতে বলে আন্নেও কাছে এত ভালা লাগে। আন্নেরা বুঝে নে আন্নেগো বাইয়া যদি ক্যামেরা না ধরি দে না, আমি মনের মাধুরী মিশাই আন্নেগোর লগে কথা কইতাম হারে। কিন্তু আন্নেগো বাইয়া যখন ক্যামেরা ধরি দে আর হিকতে কেন মাঝে মধ্যে মনের মাধুরী মিশাই আন্নেগোর লগে কথা কইতাম হারি না। আন্নেগো কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। একবারে ভাত হাতে আমি আন্নেগোল্লা দোয়া করি। আন্নেরা আরে এত সুন্দর সুন্দর কমেন্টস করেন, এত সুন্দর সুন্দর সাহস দেন, আমি আসলে আন্নেগো কাছে কৃতজ্ঞ। আমি অনেক সাধারণ নগণ্য একজন মানুষ, আমি পারত পক্ষে কারো মনে কষ্ট দিতে চাই না, কিন্তু হ্যাঁ আমার দেয়ালে পিঠ ঠেকে গেলে তখন আমি চুপ করে থাকি না। আমি বেয়াদবকে একবার ক্ষমা করব, দুইবার ক্ষমা করব, তিনবারের সময় বেয়াদব রকম তুমি তোমার হদ ধরো, আমি আমার হদ ধরি। একটা কথা আজকে মনে রাখবেন যে একবার বেয়াদফি করি আপনার কাছে ক্ষমা চাইতে পারে, সে বারবার বেয়াদফি করিও আপনার কাছে ক্ষমা চাইতে হারিব। কত হয়েছে কিছু কিছু জিনিস আওয়াজ হয়ে যায়, কিছু কিছু জিনিস আওয়াজ হয় না। আচ্ছা যাক আমার কথা কম কই, এই যে আমি হুনা মরিচ লইছি, এই যে আর হসন্দের কুম্বার ডাইল লইছি, আর হয়েছে এই যে আপনার গরুর কালা মাংসটারে আমি কালা করিয়া লাইছি আর কি। অহন আমি হোয়াত করি দুগা ভাত খামু। প্রথম লোক মাদি খাই যে কিচ্ছু হয়েছে মা গো, কি হওয়া দিচ্ছে মা? ও আল্লাহ গো কি মজা হয়েছে, মরিচ দি ইচ্ছে কষালি হেবি হওয়াদ। ইচ্ছা করি বাতিল লকে হুনা মরিচটারে জন ইচ্ছা করি কষালি লইবেন, দাঁতের হ্যারে জন মরিচে দানা গুণ ইচ্ছা হইব। বিশ্বাস করতেন না কি যে হওয়াত আল্লাহ যদি আরে দেশে নে
আর আম্মার হাতে রান্নাটা খামু, আর ননাস ছোট্ট ননাসের হাতে খামু। আর ছোট্ট ননাসের রান্না যে হুয়াদ, আল্লাহ বাসালে দেশে গেলে খামু। ভারী হুয়াদ। মা গো মা, এত হুয়াদ খাগো হারা ফুরা বাইয়ারা। আসলে বাত হাগল মানুষের গো, বাত খেতে অনেক হুয়াদ লাগে কেন গো। অনেক বাইয়ারা আপুরা কমেন্টস করেন যে আমি বড্ডা বড্ডা নেলা দড়ি খাই, ক্যামেরার মধ্যে একটা ব্যাগ কিছু খালি বড্ডা বড্ডা দেওয়া যায়, অত বড্ডা কোনি নেলা দড়ি খাই না। মরিচে জাল লাগছে, এই যে সত্য নেলা, কিন্তু ক্যামেরার তো কত দেওয়া যায়। মরিচের সামনাসামনি কত সৌর, কিন্তু ক্যামেরাটা কত দেওয়া যায় দেখছেন না। এই যে ভাত লইছি কইলে না কম, যে ভাত শেষ, তারপর কিছু ভাই বোনের আয় করবো, তুই মেলা ভাত খাস, এটা দুগা ভাতে তো খাই। যে পরিশ্রম করি, যে কাম করি, অনেক আপুরা কমেন্টস করেন রেস্টুরেন্টটাকে আনে গুনে আঙ্গো আঙ্গো। দানা গুঞ্জন দাঁতের হারে হয় অন্যরকম একটা সুস্বাদু অমৃত খানা হয়ে যায়। আল্লাহর নিয়ামত হয়ে যাক, আল্লাহর নিয়ামত। অনেকে কয় তুই এত তাড়াতাড়ি করে ভাত খাস খা, তোর কি টেন চলে যান, আর তোর তাড়াতাড়ি করে খাই না। অন্যের কাছে লাগে তাড়াতাড়ি করে খাই, খাইছি আল্লাহ নিয়ামত। হ্যাট বড়ি খাইছি শুকর আলহামদুলিল্লাহ। টাইলার কুম্বার তরকারি বাড়ি হওয়া দিছে, একবারে মনে হয় যে মার আনছে। এই তরকারি রেখে দুধ দিনের তরকারি, ধরেন ঘরে কিচ্ছু নাই, খালি দুগা মসুর ডাল আর একদিকে কুম্বা থাকলে হয়েছে, ঘানা জমি যাব। শুকর আলহামদুলিল্লাহ, শুকর আল্লাহর দরবারে। আল্লাহ অনেক বড় একটা নিয়ামত খাওয়াইছে আরা ফুরা ভাইয়ারা। ইনশাল্লাহ ভিডিও দেওয়া শুরু করু, ইনশাল্লাহ ফুরা ভাইয়ারা ব্যাকে আল্লাহ দোয়া করিয়েন, আইও অন্য ব্যাকে আল্লাহ দোয়া করি, আপনারাও ব্যাকে ভালো থাকেন সুস্থ থাকেন এ দোয়া সব সময় করি। আল্লাহর নিয়ামত আল্লাহ খাওয়াইছে, শুক্রিয়া আল্লাহর দরবারে যাই। একটা লম্বা যে ঘুম যামু হে শক্তি নাই, কাম করতাম যামু অনকেন তো। ইনশাল্লাহ ভালো থাকেন ব্যাকে, আসসালামু আলাইকুম।